নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের কবিতা চড়ুই পাখির ছানা। মস্ত বড় দালান বাড়ির ওই লাগা ওই কড়ির ফাঁকে ছোট্ট একটি চড়াই ছানা কেঁদে কেঁদে ডাকছে মাকে। চু চা রবে আকুল কাঁদন যাচ্ছিল নে বসন বায়ে, মায়ের পড়ান ভাবলে বুঝি দুষ্টু ছেলে নিচ্ছে ছায়ে। অমনি কাছের মাটি হতে ছুটল মাতা ফড়িং মুখে, স্নেহের আকুল আশিস জোয়ার উঠলে ওঠে মার সে বুকে। আত ফুরফুরে ছাড়টি নিরে দেখছে মাতার আসছে উড়ে, ভাবলে আমি যাই না ছুটে বসি গে মার বক্ষ জুড়ে। হৃদয় আবেগ রুতে নেড়ে উড়তে গেল অবোধ পাখি, ছুপ করে সে গেল পড়ি ঝরল মায়ের করুণ আখি। হাইরে মায়ের স্নেহের হিয়া বিষম ব্যথায় উঠল কেঁপেই, রাখলে নাকো প্রাণের মায়া বসলে ডানায় ছাটি ঝেপে। ধরতে ছোটে ছানাটিরে ক্লাসের যত দুষ্টু ছেলে, ছুটছে পাখি প্রাণের ভয়ে ছোট্ট দুইটি ডানা মেলে। বুঝতে নারে কি সে ভাষায় জানাই মাতার হিয়ার বেদন, বুঝে না কেউ ক্লাসের ছেলে মায়ের সেজে বুক ভরা ধন। পুড়ছে কেহ ছাতার ভিতর পকেটে কেউ পুড়ছে হেসে। একটি ছেলে দেখছে আশু চোখ দুটি তার যাচ্ছে ভেসে, মা মরেছে বহুদিন তার ভুলে গেছে মায়ের সোহাগ, তবুও তার মরম ছিঁড়ে উঠল বেজে করুণ বেহাগ। মই এনে সে ছানাটিরে দিল তাহার বাসায় তুলে, ছানার দুটি সজল আঁখি করলে আশিস পরাণ খুলে। অবাক নয়ন মাটি তাহার রইল চেয়ে পাচুর পানে, হৃদয় ভরা কৃতজ্ঞতা দিল দেখা আখির কোণে। পাখির মায়ের নীরব আশিস যে ধারাটি দিল ঢেলে, দিতে কি তার পারে কণা বিশ্ব মাতার বিশ্ব মিলে।